পড়লাম কি খেলাম কি করলাম সেটা আমাদের কাছে কোনো বড় চাওনা। আজকে প্রধানমন্ত্রী আছি, কালকে না থাকলে চলে যাব, গাড়িতেও চড়তে পারি, ভ্যানেও চড়তে পারি, রিক্সাও চড়তে পারি, পায়েও হাঁটতে পারি, সব অবকাশ আছে। যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন কখন? নির্বাচনকালীন সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে। এখানে আরো বেশ কয়েকটি ঘটনা আপনাদের আমি আজকে ব্যাখ্যা করব, তাহলে আপনারা রিলেট করতে পারবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছে যে তিনি নিজ ইচ্ছায় তিনি পদত্যাগ করবে এবং তিনি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দিবে, কিন্তু এই বক্তব্যটা দেওয়ার পরে কিন্তু আবার বক্তব্য চেঞ্জ করা হয়েছিল। যাই হোক দর্শক, এই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনার সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। আপনারা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবেন, বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করছি। চলুন আমরা প্রথমেই গণ অধিকার পরিষদের ফারুক ভাই, তিনি বিষয়টিকে কীভাবে বিশ্লেষণ করছে তার একটি বক্তব্যের কিছু অংশ দেখে আসি দর্শক। নির্বাচনকালীন সরকার গঠনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন বলে আজকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আজকে মিডিয়াতে বক্তব্য দেওয়ার সময় পরিষ্কারভাবে বলেছেন, নির্বাচনকালীন সরকার গঠনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করবেন। যদিও পরবর্তীতে উনার এই বক্তব্যের রিয়াকশন যখন সারা বাংলাদেশব্যাপী একটা তুমুল কাণ্ড শুরু হয়ে যায়, তারপরে আমরা দেখি তিনি আবার তার সেই স্টেটমেন্ট বা বক্তব্য কিছুটা পরিবর্তন করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আবার তিনি স্টেটমেন্ট দিয়েছেন। তবে শুরুতে তিনি কিন্তু পরিষ্কারভাবে এই কথাটাই বলেছিলেন যে বাংলাদেশে যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে এবং এবার যেহেতু একতরফা কিংবা ভোগীচুগির নির্বাচন করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, তাই নির্বাচনকালীন যে সরকার, যেটি এতদিন তারা বলে আসছিলেন যে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই নির্বাচনকালীন সরকারের প্রধান না থাকার কারণে কিংবা নির্বাচনকালীন সরকার গঠনের ঠিক আগে আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, এরকম একটি পরিষ্কার আলামত তিনি দিয়েছেন। তো এর পরবর্তীতে স্টেটমেন্ট পরিবর্তন হয়েছে, সেটা আমরা জানি যে চাপে পড়ে তিনি হয়তোবা এই কথাটি ঘুরিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে আইন মন্ত্রী সরকারের দায়িত্বশীল একজন মিনিস্টার এবং আওয়ামী লীগের পলিসি মেকার যারা, তাদের মধ্যে তিনিও একজন। তো তিনি যেটি বলেন বা যে কথাটি বলেছেন, এটি তিনি স্বইচ্ছায় বা কোনো বিবেচনা ছাড়াই কিংবা কোনো আলোচনা ছাড়াই বলেছেন, এটা আমরা মনে করি না, বিশ্বাস করি না। অবশ্যই 100% আওয়ামী লীগের ভিতরে এটি নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে, বিধায় আইনমন্ত্রী হয়তো মুখ ফসকে হোক কিংবা নিজের অজান্তেই হোক তিনি পরিষ্কারভাবে এই স্টেটমেন্ট দিয়েছেন এবং সেটি বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন। কখন? নির্বাচনকালীন সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে। এখানে আরো বেশ কয়েকটি ঘটনা আপনাদের আমি আজকে ব্যাখ্যা করব, তাহলে আপনারা রিলেট করতে পারবেন যে আমি যে কথাগুলো বলি, যে তথ্যগুলো আপনাদের দেই, সেগুলোর যোগসূত্র কতটুকু বা সত্যতা কতটুকু সেটি আপনারাই খুব সহজে মিলাই নিতে পারবেন। দেখেন, আমি গত কালকের আগের দিন, সম্ভবত পরশু দিন, একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, বক্তব্য দিয়েছিলাম। সেখানে বলেছিলাম জিএম কাদের সাহেবকে নিয়ে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। সেই নতুন পরিকল্পনাটা কি, সেটি বলেছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকারের প্রধান জিএম কাদেরকে করার চিন্তা ভাবনা করছেন, এরকম একটি আলোচনা তাদের ভিতরে চলছে, তাদের হাইকমান্ডে এটি নিয়ে আলোচনা হচ্ছে। তো এই মুহূর্তে জিএম কাদের কেন, এটি নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি আদৌ সম্ভব, কিংবা জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, তাকে কেন নির্বাচনকালীন সরকারের প্রধান বানানো হবে। তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা কনফিউশনে রয়েছেন, দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, শুনুন, বর্তমান সরকার যে অবস্থার মধ্যে রয়েছে, যদি এক বাক্যে বলি,
তারা একদম খাদের কিনারাই, আর তারা যে দিবা স্বপ্ন দেখছে, যদিও এখন আর স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছে তাদের, যেটা কয়েকদিন আগেও তারা দেখে আসছিল যে তারা এই সরকারের অধীনে তাদের বানানো সংবিধান অনুযায়ী তারা নির্বাচন করবে, এটাকে আমরা বলি দিবা স্বপ্ন। এই দিবা স্বপ্নে ইতিমধ্যে ছেদ পড়েছে, ফুটা হয়ে গেছে। কিরকম ফুটা জানেন? একদম মহা একটা ব্ল্যাক হোল তৈরি হয়েছে, যে ব্ল্যাক হোলের দিকে তাকালে আওয়ামী লীগ শুধু অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না। এত বড় ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের দিকে তাকালে, এই কৃষ্ণ গহ্বরের দিকে তাকালে শুধু অন্ধকার আর অন্ধকার দেখে তারা। তারা যে এতদিন পরিকল্পনা করে আসলো, স্বপ্ন দেখে আসলো যে তারা এই সরকারের অধীনে নির্বাচন করবে, তাদের নিজেদের অধীনে নির্বাচন হবে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, সংবিধান মেনে নির্বাচন হবে, এসব আর কোনো কিছুই কাজে আসছে না, কাজে দিচ্ছে না। কেন? কারণ ইতিমধ্যে এতটাই চাপ, দেশি বিদেশি স্বদেশি দলীয় সব দিক দিয়ে শুধু চাপ আর চাপ। এই চাপে তাদের অবস্থা ছন্ন ছাড়া। এখন তারা যে একতরফা নির্বাচন করার স্বপ্ন দেখেছিল, এই নির্বাচনকে গ্রহণযোগ্যতাকে দিবে, ভ্যালিডিটিকে দিবে, এর আগেরগুলোকে দিয়েছিল কে? আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, নাম নাই বা বললাম আপনারা জানেন। এবার আমাদের আর এই প্রতিবেশী পার্শ্ববর্তী দেশ এই সরকারের এই ভোগীচগির নির্বাচনকে কোনো অবস্থাতেই সমর্থন দেবে না। ইতিমধ্যে খবরের কাগজে নিশ্চয়ই আপনারা দেখেছেন, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের হয়ে আমেরিকার কাছে কোনো তদবির ভারত সরকার করবে না। পরিষ্কার খবর, যদি আমেরিকার কাছে তদবির নাই করে তাহলে আর কার কাছে করবে? কারো কাছেই করবে না। সুতরাং এই প্রতিবেশী দেশের দিকে এতদিন আওয়ামী লীগ তাকিয়েছিল, পশ্চিম দিকে এভাবে তাকিয়েছিল চাতক পাখির মতো, যদি কোনো পানি ওখান থেকে এসে তাহলে তারা মুখে দেবে, কারণ তাদের হৃদয় মন একদম শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। কারণ রাস্তা নাই তো, কোন দিকে যাবে? যাওয়ার কোনো রাস্তা নাই, সকল রাস্তা বন্ধ। তো তারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে যে তারা একতরফা নির্বাচন, তাদের অধীনে নির্বাচন কোনোটাই করতে পারছে না, সম্ভব নয়। তো এই অবস্থায় কি করা যায়? তো এই অবস্থায় তাদের বানানো যে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল যেটাকে আমরা বলি, সেই গৃহপালিত বিরোধী দলের প্রধান যিনি জিএম কাদের সাহেব বর্তমানে রয়েছেন, তাকে যদি এই চেয়ারে বসানো যায় নির্বাচনকালীন সরকারের প্রধান, তাহলে এটা আন্তর্জাতিক মহলকেও বোঝানো সহজ হবে যে আমরা নির্বাচনকালীন প্রধানের চেয়ারটা বিরোধী দলকে ছেড়ে দিয়েছি। যদিও বাংলাদেশের জনগণের বিরোধী দল জাতীয় পার্টি নয়, এটি হচ্ছে আওয়ামী লীগের বানানো বিরোধী দল। একই সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বোঝানো যাবে যে ভাই আমি তো আর চেয়ারে নাই, ওই চেয়ার তো বিরোধী দলীয় নেতাকে দিয়ে দিয়েছি, সুতরাং আপনারা নির্বাচনে আসুন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, অবাধ হবে, গ্রহণযোগ্য হবে। এই যে দেখতে পাচ্ছেন লাইভ, এই যে দেখেন উন্নয়নের বাংলাদেশ, লাইভ চলতে চলতে বিদ্যুৎ চলে গেছে, উধাও। প্রিয় দর্শক, আপনি এখানে কিন্তু দেখলেন যে গণ অধিকার পরিষদের ফারুক হাসান ভাই, তিনি এই বিষয়টিকে আসলে কীভাবে তিনি বিশ্লেষণ করেছে, তার মত করে তিনি বাংলাদেশের গণ অধিকার পরিষদ একটি বাংলাদেশের রাজনৈতিক দল, আর এই দলের তিনি একজন কেন্দ্রীয় দায়িত্বশীল, ঊর্ধ্বতন দায়িত্বশীল। তো তার কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত? আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত উপরে তিনি অটল থাকবে, নাকি তার সিদ্ধান্ত আবার পরিবর্তন হবে? এটা নিয়ে কিন্তু এখন ধূম্রজাল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি শেষ করবে এখানেই, আজকের মতো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।